আমার পরিচয়, আমার নাম রুহুল আমিন রঞ্জু। আজলান অ্যাগ্রো ফার্ম মোটামুটি একটু দেখাশোনা করি আমি। এই গরুটাকে আমরা সাধারণত খাবার খাওয়াই আপনার গমের ভুসি, ভুট্টো ডাঁটা, পেয়ারা, বুট, ডাবলি, সয়াবিনের খৈল, সরিষার খৈল, ধানের গুঁড়া, এগুলো মিক্সচার করে আমরা একটা খাবার তৈরি করি। পাশাপাশি খড় ঘাস এগুলো তো খাই। ইনজেকশন আমরা কখনোই ব্যবহার করি না এবং ফিড আমরা কখনোই খাওয়াই না। এই গরুটার দাম আপনার 3,50,000। দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই আরো একটি নতুন এপিসোডে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার অন্তর্গত ওয়াহিল ইউনিয়নের নাটুর রোডে অবস্থিত আজনাল এগ্রো ফার্ম। আজনাল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আলী আতোয়ার তালুকদার ভজু ভাই এবং এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন রঞ্জু ভাইয়ের সঙ্গে আজ আমরা কথোপকথন করব। আর এখানে আমরা জানব যে কুরবানির উপযোগী কয়টি গরু আছে এবং এই গরুগুলোর বয়স কি রকম, কিভাবে গরুগুলোকে খাবার প্রোভাইড করেছেন এবং গরুগুলোর দাম কত, গরুগুলোর ওজন কত, বিস্তারিত খুঁটিনাটি সকল কিছুর তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজনাল এগ্রো ফার্মে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো রঞ্জু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো রঞ্জু ভাই আপনার পরিচয়টা দেখুন। আমার পরিচয়, আমার নাম রুহুল আমিন রঞ্জু। আজলান অ্যাগ্রো ফার্ম মোটামুটি একটু দেখাশোনা করি আমি। আজলান অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমার বড় ভাই, গোয়াল ইউনিয়নের চেয়ারম্যান আলী আতর তালুকদার ফজু। বর্তমানে এখন নেই, একটু বাইরে আছে, আমি আছি আর কি আপনাদের পাশে। তো আপনাদের কুরবানি উপযোগী যে গরুগুলো আপনাদের খামারে আজনাল এগ্রো ফার্মে যে আপনারা তৈরি করছেন, প্রস্তুত করেছেন, তার মধ্যে আমরা প্রথম একটা দেখতে পাচ্ছি জি। আর এই এটা কি জাতের গরু? এটা এটা সাহিওয়াল জাতের গরু। আচ্ছা, এই গরুটার বয়স কত হবে? এই গরুটার বয়স 2 দাঁত। 2 দাঁত জি। তো এটা তো কুরবানির জন্য অবশ্যই প্রস্তুত? জি, কুরবানির জন্য অবশ্যই প্রস্তুত। আচ্ছা আচ্ছা। আর তো ভাই, এই গরুটার আপনারা যে পালন করেছেন বা খাবার খাওয়াচ্ছেন, কি কি খাবার খাওয়াইছেন এই গরুটাকে? এই গরুটাকে আমরা সাধারণত খাবার খাওয়াই আপনার গমের ভুসি, ভুট্টো ডাঁটা, পেয়ারা, বুট, ডাবলি, সয়াবিনের খৈল, সরিষার খৈল, ধানের গুঁড়া, এগুলো মিক্সচার করে আমরা একটা খাবার তৈরি করি। পাশাপাশি খড় ঘাস এগুলো তো খাই। তো আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি বা প্রচার প্রচারণা চালাচ্ছে অনেক টিভি সংবাদ সংবাদপত্রে যে ক্ষতিকারক ইনজেকশন জি কিংবা ফিট, এগুলো কি আপনারা এই গরুকে খাওয়াইছেন বা ইনজেকশন ইউজ করেছেন কিনা? না, এগুলো ইনজেকশন বা ইনজেকশন আমরা কখনোই ব্যবহার করি না এবং ফিট আমরা কখনোই খাওয়াই না। আমরা আপনি অবশ্যই জানেন অনেক বড় বড় খামারি আমরা অনেক গত কয়েক বছর হলো মার্কেট খারাপের জন্য হয়তো আমাদের সব গরু মানে বিক্রি হয় না, তখন গরুগুলো আমরা রাখবো, এই গরুগুলো অনেক রিস্কি হয়ে যায় এবং এই খাবারগুলা অবশ্যই স্বাস্থ্যসম্মত নয়। যদিও মোটা তাজা হয় কিন্তু গরুগুলানের জন্য এই এই সারগুলানের জন্য অনেক ক্ষতিকারক। আর যেগুলো খাবার ক্ষতিকারক এগুলো আমরা সবসময়
আল্লাহর রহম করলে এড়িয়ে চলে। তো আপনার বর্তমানে যে আমরা গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার ওজন? এই গরুটার ওজন 610 কেজি। 610 কেজি। আর এই গরুটাকে এত স্বাস্থ্য এবং এত মোটা তাজাকরণের জন্য করেছেন যে, আর এটাকে কিভাবে আপনারা মেনটেন করেন? এগুলো আমরা মেনটেন করি স্বাভাবিকভাবে, যে নিয়মগুলো আছে গরুগুলোকে আপনার সময় মতো খাওয়ানো, আপনার গরুগুলোকে ঠিক মতো গোসল করানো, খামারটা পরিষ্কার রাখা, এগুলো মেনটেন করলে মোটামুটি একটা গরু তৈরি করার জন্য একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ দরকার আর কি, এটুকুই। তাহলে 23-এর যে কুরবানিটা হচ্ছে, এই কুরবানির জন্য অলরেডি আপনার এই গরুটা প্রস্তুত হয়ে গেছে? জি, এই গরুটা প্রস্তুত হয়ে গেছে। আর এই গরুটার 610 কেজি ওজন। জি। আর এই গরুটার দাম কিরকম চাচ্ছিলেন? এই গরুটার দাম আপনার 3,50,000। তিন লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছি। জি। গ্রাহকরা যদি গরুটা নিতে চায়, তো তাদের জন্য আপনি কি কনসিডার করবেন? গ্রাহকেরা নিতে চাইলে তাদের সাথে আলোচনা সাপেক্ষে কিছু কনসিডার করার সুযোগ অবশ্যই রাখতে হবে। আর গ্রাহক সেবাও আমরা অনেক সময় দিয়ে থাকি। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা আলোচনা সাপেক্ষে বিক্রিটা করব। আচ্ছা আচ্ছা। আর এই গরুটা যদি আমার দর্শকরা দেশের দূর দূরান্ত থেকে নিতে চায়, তাহলে তারা কিভাবে নেবে? তারা এই গরুটা পছন্দ করলে গরুটা নেবে। গরুটা এখানে তারা আর যদি রাখতে চায়, গ্রাহক সেবা আমরা দিয়ে থাকি। গত 6-7 বছর হলো আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা কুরবানির আগ রাত পর্যন্ত গরুটা রাখবো। তারা যদি মনে করে তাদের রাখার জায়গা নেই, গরুটা আমাদের খামারে রাখবে, আমরা পরিচর্যার মধ্যে রাখবো গরুটাকে। আপনি যে ভাষ্য বললেন যে যারা নেবে, দূর দূরান্ত থেকে যারা নেবে, তারা যদি আপনার এখনই এই মুহূর্তে বা কিছুদিনের মধ্যে যদি তারা কনফার্ম করে, জি, তাহলে তাদেরকে চান্দ্রাদের আগ পর্যন্ত আপনারা আমাদের খামারেই রাখবেন? জি, এটুকু সেবা আমরা দিয়ে থাকি। আর এই গরুটা নেওয়ার জন্য আপনার সঙ্গে যে যোগাযোগ করতে হবে, যোগাযোগের মাধ্যমটা, মোবাইল নাম্বার, ভাই আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বারটা 01713-700-898। আর একটা নাম্বার আমার আছে, এই খামারটা আমার নিজের খামার না, আমার বড় ভাইয়ের খামার, উনি গোয়াল ইউনিয়নের ছয় বারের চেয়ারম্যান, এই খামারের স্বত্বাধিকারী, আমার বড় ভাইয়ের নাম আলিয়াতর তালুকদার ফজু, ওনার নাম্বারটা আমি দিই 01713-700-5008। প্রিয় দর্শক, ভিডিও স্ক্রিনে আপনারা যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা খামারের স্বত্বাধিকারী ফজু ভাই এবং খামার ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন রঞ্জু ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো রঞ্জু ভাই, আমরা 2 নাম্বার গরুটা দেখব। জি, শিওর। রঞ্জু ভাই, আমরা তো এবার 2 নাম্বার গরুটা দেখব। জি। আচ্ছা, এই গরুটার টোকেন নাম্বার হলো 30 নাম্বার টোকেন। আচ্ছা, আর এই গরুটার কি কোনো নাম রেখেছেন আপনি? এই গরুটার নাম স্পেশালি কোনো নাম আমরা আসলে রাখিনি, তার কারণ একাধিক সুন্দর গরু আছে, যার জন্য আসলে কার নাম কি রাখবো এই জন্য কোনো স্পেশালি কোনো নাম রাখা হয়নি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, একটু কনফিউশনের মধ্যে আছি, তো সেটা হচ্ছে যে আপনার খামারের লোকেশনটা একটু দেবেন। আমার খামারের লোকেশনটা হলো বগুড়া জেলার শাজানপুর থানা, নাটোর রোড। আচ্ছা আচ্ছা। নাটোর রোড সংলগ্ন জামাদ পুকুর বাস স্ট্যান্ড থেকে 500 গজ পূর্ব দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাকা রাস্তা, রাস্তার সংলগ্নই আমাদের খামার। ঠিক আছে। আজলান অ্যাগ্রো ফার্ম। সম্মানিত দর্শক, আপনারা খামারের যে লোকেশনটা সেটা আপনাদেরকে জানানো হলো। আর ভাইয়া, এই গরুটার বর্তমান বয়স কত? বর্তমান বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, আর এই গরুটা কি ছোট অবস্থা থেকে আপনি লালন পালন করেছেন? জি, ছোট অবস্থা থেকে আমরা লালন পালন করেছি। আর এই গরুটার এখন ওজন কি? বর্তমান 630 কেজি ওজন। 630 কেজি ওজন, মাশাল্লাহ। আর এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি বর্তমান আমরা 3,60,000। 3,60,000 টাকা। তো অবশ্যই তো কিছু কম বাড়া হবে, আলোচনা সাপেক্ষে গ্রাহকের সাথে অবশ্যই কিছু কম বাড়ার সুযোগ থাকবে। আচ্ছা, আর এই গরুটাকে কি আপনি যে লালন পালন করেছেন, এটা কি আগের মতোই, আগের যেটা আমরা দেখলাম 1 নম্বরে যে গরুটা দেখলাম, ওই রকমই খাবার প্রোভাইড করেছেন কি না অন্য খাবার? না, অন্য খাবার না, একই রকম খাবার। খাবারটা আমরা নিজেরা তৈরি করি, কোনো খাবার তৈরি খাবার আমরা কখনো গ্রহণ করি না। আমরা নিজেরাই প্রাকৃতিক খাবারগুলো ক্রয় করে আমরা সেগুলো মিক্সচার করে বস্তাজাত করে রাখি এবং প্রতিদিন সেগুলোই আমরা খাওয়াই। ঠিক আছে। তো তারপরে ভাই, আমরা 3 নম্বর গরুটা দেখবো। জি জি। রঞ্জু ভাই, আমরা এবার 3 নম্বর গরুটা দেখবো।
আর এই গরু টোকেন নাম্বারটা 3 নাম্বার না এটা টোকেন কত 32 32 নাম্বার আমাদের পর্বের আমাদের পর্বের 3 নাম্বার কিন্তু টোকেন নাম্বার 32 আচ্ছা এটা কি জাতির গরু এটা সিন্ধি জাতির গরু এটা সিন্ধি জাতির জি এই গরুটা অনেক সুন্দর হ্যাঁ গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটার মানে যে ইয়াটা খুব সুন্দর গলা গলার এই ফুলটা খুব সুন্দর আচ্ছা এই গরুটার ওজন কি রকম এই গরুটার ওজন আপনারা তো লাইভ করেছেন জি আমরা লাইভ ওয়েট করেছি আচ্ছা এই গরুটার ওজন 550 কেজি 550 কেজি জি এই গরুটার কি রকম দাম চাচ্ছিলেন এই গরুটার দাম চাচ্ছিলাম 3,20,000 টাকা সম্মানিত দর্শক গরুটির দাম চাচ্ছিলেন রঞ্জু ভাই 3,20,000 টাকা তো ভাইয়া আপনাদের নিকট থেকে যদি গরু নিতে চায় তাহলে তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তো আপনার খামারের লোকেশনটা দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটা আমাদের খামারের লোকেশনটা হলো আমরা বগুড়া জেলা সাজানপুর থানা নাটোর রোডে আপনি জামাদপুকুর বাস স্ট্যান্ড আছে নাটোর রোডে এসে জামাদপুকুর বাস স্ট্যান্ড থেকে 500 গজ পূর্ব দিকে পাকা রাস্তা সংলগ্ন আমাদের আজলান অ্যাগ্রো ফার্ম অবস্থিত আজলান অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমার বড় ভাই গোয়ালি ইউনিয়নের 6-6 বারের চেয়ারম্যান আলিয়াতর তালুকদার ফজু তো ওনার ফোন নাম্বারটাই আমি আগে বলি আচ্ছা জি বলুন 01713705008 এবং পাশাপাশি আমার নাম্বারটা হলো 01713700898 সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা রহিলামইন রঞ্জু ভাই এবং খামারের স্বত্বাধিকারী আমাদের ফজু ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আর রঞ্জু ভাই দেশের যে দূর দূরান্ত থেকে গ্রাহকরা আসতে চায় আপনার খামারে সে লাইভ দেখে গরুটা নেবে তাহলে তারা কিভাবে আসবে একটু বলবেন যেখান থেকে হোক বগুড়াতে আসবে বগুড়া সাত মাথা থেকে আপনার যদি সিএনজি যুগে আসে তো সিএনজি পার্ক রোড থেকে একটা সিএনজি স্ট্যান্ড আছে ওখান থেকে সোজাসুজি আমাদের জামাদপুকুর পর্যন্তই লাস্ট স্টপিস আর আর যদি এমনি প্রাইভেট গাড়িতে আসে তাহলে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্ট থেকে শাকপালা হয়ে নাটোর রোডে আসবে নাটোর রোড শাকপালা জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট থেকে আমাদের এখানে আপনার 9 থেকে 10 কিলো 10 কিলো নাটোর রোডে এসে জামাদপুকুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে 500 গজ পূর্ব দিকে পাকা রাস্তা সংলগ্ন আমাদের একগর আজলান একগর আর এই আজনাল এগ্রো ফার্মের যে স্বত্বাধিকারী আলিয়াতর তালুকদার ফজু ভাই এটি তো একজন ভাইরাল ব্যক্তি বগুড়া যে কোনো জায়গায় ফজু ভাইয়ের নাম বলা মাত্রই আপনাদেরকে জি ভাইকে চেনে এরকম করে বললেও গোয়ালি ইউনিয়নের চেয়ারম্যানের খামারে যাব অনেকে লোকেশন দিতে পারবেন আচ্ছা আর রঞ্জু ভাই আমাদের দীপ্তরাজা ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু বলবেন দীপ্তরাজা ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার আসলে খুব বেশি করে বললে আসলে আপনার সামনে অনেকটা বেশি হয়ে যাবে তবে এটুকু বলতে পারি গত কয়েক বছর আপনারা যেভাবে আমাদের খামারটাকে প্রচারে প্রসার ঘটিয়েছেন এর জন্য স্বত্বাধিকার নিজেও কৃতজ্ঞ এবং আমি নিজেও কৃতজ্ঞ আপনারা এত সুন্দরভাবে চ্যানেলটা প্রচার করেছেন যে প্রচারের মাধ্যমে আমরা অনেক গ্রাহকের সাড়া পেয়েছি এবং অনেক গ্রাহকের কাছে আমরা কুরবানির সারগুলো বিক্রি করতে সক্ষম হয়েছি এবং আশা করব দীপ্তরাজা ইউটিউব চ্যানেল আগামী দিনও এই রকম পরিশ্রম করে যাবে মানুষের মঙ্গলের জন্য মানুষের সুবিধার জন্য এটুকুই আশা রাখি এবং ধন্যবাদ জানাই আপনার চ্যানেলকে ধন্যবাদ রঞ্জু ভাই আপনার শতব্যস্ততার মাঝেও আমাদের যে এই যে অল্পটুকু সময় ব্যয় করে আপনার মূল্যবান কথাগুলো উপস্থাপন করলেন এজন্য আবারও আপনাকে দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ